আজকে যে মাদ্রাসার মাহফিলে আসলাম আমি এসে শুনছি বদিউল আলম মাওলানা বদিউল আলম রাহেমাহুল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্ভবত না হুজুরের কবর এখানে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ছিলেন সম্ভবত এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের রূপকার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন আল্লাহ কবুল করুন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের তিনি একজন স্বপ্নদ্রষ্টা আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন তা আপনাদের এলাকার সন্তান আপনারা খুশি নেবে তার আজকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শত শত ইসলামিক স্কলার বের হচ্ছে দ্বীনের দাঁড়ি বের হচ্ছে যারা দেশ বিদেশে সবখানে ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ছে আল্লাহু আকবার মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ ওনার বাড়ি তো মিরসরাই শেষ জীবনে সুকের আলো চলে গেছিল চট্টগ্রাম তসির মাহফিল সারা পৃথিবীতে স্বনামধন্য একটি মাহফিল আল্লাহ সেই মাহফিল আবার চালু করে দিন আল্লাহ সেই মুফাসসিরকে আবার সেই মাহফিলে হাজির করে দিন মানুষ যেন আবার সেই কোরআনের বাগান দেখতে পায় আল্লাহ পারে কিনা সবাই দোয়া করেন ভাই আমরা গুনাহগার মানুষ আপনাদের মধ্যে এত বুজুর্গ বান্দা আছেন যে কোনো একজন বান্দা সুকের পানি কবুল করলে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিতে পারেন পারেন কিনা সামনে রমজান আসতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করুন চট্টগ্রামের এই মাহফিলের মতো সব বড় বড় মাহফিলগুলো আল্লাহ যেন আবার চালু করে দেন এবং যিনি এই মাহফিলের মধ্যমণি আল্লাহ যেন তার জবান দ্বারায় মানুষকে কোরআনের হেদায়েত কোরআনের আলো মানুষের অন্তরে ছড়িয়ে দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাকে আবার দান করেন মাওলানা শামসুদ্দিন রহিমাহুল্লাহ আমার শ্রদ্ধার পাত্র মাওলানা ট্রেডার্স নামে হুজুরের ব্যবসা ছিল এখনো আছে আমি দেওয়ানহাট ওই সময় পড়ালেখা করতাম কিছুদিন পড়ালেখা করেছিলাম মরহুম আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ বাইতুল শরফের মরহুম পেশাব আমার ওস্তাদ ছিলেন তারপরে শাহ কুতুবুদ্দিন রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন তিনি তখন ভাইস প্রিন্সিপাল ছিলেন 2010 সালে হুজুরের সাথে আমি একসাথে হজ করেছিলাম এয়ারপোর্টে দেখা হয়েছিল হুজুর খুব বুজুর্গ মানুষ ছিলেন সহজ সরল যত বড় বড় বুজুর্গ দেখছি সব সহজ সরল আল্লাহু আকবার তারপরে আপনাদের মিরসরের সন্তান বিশিষ্ট দিনে দায়ী আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব অধ্যাপক মফিজুর রহমান হাফেজাহুল্লাহ চিন্তা করছেন সব হলো সোনার টুকরা কি ওকাল আল্লাহ একজন ইংরেজি শিক্ষিত মানুষ অথচ আল্লাহ কোরআনের সৌর ছড়ানোর জন্য তারে কিভাবে আল্লাহ পছন্দ করছে আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়ে আল্লাহ খেদমত নেয় আল্লাহ আর আল্লাহ যদি কাউরে দিনে দাওয়াতের জন্য কবুল করে ফেলে আমাদের কাছে ওর ডিগ্রি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ তো ওইসব দেখে পছন্দ করে না আল্লাহ দেখে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সেই মর্যাদাবান তোমাদের মধ্যে সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যে যত বড় মুত্তাকি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি জোরে বলেন সুবহানাল্লাহ সুফিয়া নুরিয়া মাদ্রাসা কাছে নিয়ে গেছে আমি একবার এসেছিলাম ওই মাদ্রাসার মাহফিলে একবার এসেছিলাম অধ্যক্ষ মহোদয় এরপরে যে আরো অনেকবার চেয়েছিলেন কিন্তু আল্লাহর এমন ইচ্ছা যে একটা বারের জন্য কমন পড়ে নেই খালি নেই আমিও চাইছিলাম আসতে অনেকবার আসা আর হয়নি তারপরে এখানে যে মাদ্রাসা আছে আমি জানতাম আমার মাহবুব ভাই সোনাগাজীর মানুষ মাহবুবের উসিলে আমার অধ্যক্ষ মহোদয়ের সাথে লিঙ্ক আর আল্লাহ তাআলা আমাকে আপনাদের মধ্যে আনছে